গুড মর্নিং। আজকে পয়লা জুন 2023। আজকে আমরা সবাই মিলে লে হোটেলে রয়েছি। বাজে এখন সকাল 6টা মতো। আর যে হোটেলেতে আমরা আছি সেই হোটেলের আশেপাশের দৃশ্য আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এইখানেতে সামনেই ফুল ফুটে রয়েছে। এই এই দেখুন, এগুলো হচ্ছে আপেলের ফুল, সুন্দর ফুটে রয়েছে। দূরে এগুলো হচ্ছে উইলো গাছ, যেগুলো থেকে ক্রিকেট ব্যাট তৈরি হয়। ওই ওপরে দূরে এটা হচ্ছে লে প্যালেস। আমরা যাব, আমরা আছি লে শহরের আপার কাটচু রোডে একটা সুন্দর হোটেলে। আগামী বছর যারা লে আসবার প্ল্যান করছেন, লাদাখ ট্যুরে প্ল্যান করছেন, তাদের জন্য আমার ইউটিউব চ্যানেল সুদীপ্ত বাসুতে লাদাখ ট্যুর 2022 এবং এখন যেটা ঘুরছি সেটা এসে যাবে লাদাখ ট্যুর 2023-এর ভিডিওগুলো দেখবেন, অনেক তথ্য পাবেন, অনেক কিছু জানতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুহূর্তে এখন 4 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু খুব একটা ঠান্ডা কেন লাগছে না? আমরা যখন কার্গিলে ছিলাম তখন -1 ছিল। লোকে ভাবে যে লাদাখেতে সবচেয়ে বেশি বোধ হয় লে শহরে হবে, কিন্তু কার্গিল দ্রাসে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে। দ্রাস এমন একটা জায়গা যেখানেতে পৃথিবীর দ্বিতীয় শীতলতম স্থান বলা হয়, -50 ডিগ্রি -65 ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়েছে। তো আমরা দ্রাসেতেও গেছিলাম, এখন টেম্পারেচার রয়েছে 4 ডিগ্রি। তো সেই জন্য খুব একটা বেশি ঠান্ডা লাগছে না, কেন -1 সহ্য করে এসেছি। সবাই ভালো থাকবেন, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।